কাঁচা ছোলা মারাত্মক স্বাস্থ্য উপকারী খাবার। অনেকেই সকালবেলা ভেজানো কাঁচা ছোলা খেতে পছন্দ করেন, অনেকে আবার বিকেলে বা সন্ধ্যের নাস্তায় কাঁচা ছোলা রান্না খেতে পছন্দ করেন। কাঁচা ছোলার যে অনেক স্বাস্থ্য উপকারিতা আছে তা বলার অপেক্ষা রাখে না। তবে আপনি যদি কাঁচা ছোলা খাওয়ার পর তিনটি খাবার খান, তাহলে আপনার শরীরে এটি গিয়ে বিষক্রিয়া করতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। ভিউয়ার্স, আজ আপনাদেরকে জানাবো কাঁচা ছোলা খাওয়ার পর কোন তিনটি খাবার ভুলেও আপনার খাওয়া উচিত নয়। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেক্ট টিপস বাই লাবণী। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন শুরু করা যাক। আগে জেনে নেই সকালবেলা ভেজানো কাঁচা ছোলা খেলে আমাদের শরীরে কী কী উপকার সাধিত হয়। হার্টের কর্মক্ষমতা বাড়ে সকালবেলা ভেজানো কাঁচা ছোলা খেলে। এটি আমাদের ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে, ব্রণ ও পিম্পলসের মতো সমস্যাকে দূর করে। কাঁচা ছোলা হজম ক্ষমতার উন্নতি ঘটায়, ব্লাড প্রেশার ও ডায়াবেটিসের মতো ভয়াবহ রোগকে নিয়ন্ত্রণে রাখে। যাদের শরীরে এনার্জির ঘাটতি রয়েছে তা দূর করতে সাহায্য করে কাঁচা ছোলা। আপনার যদি ক্যালসিয়ামের অভাব বা রক্তশূন্যতা, এনিমিয়ার মতো রোগ থাকে, তাহলে কাঁচা ছোলার মাধ্যমে খুব সহজেই তা নিয়ন্ত্রণে আনতে পারেন। এমনই অনেক উপকার এই ভেজানো কাঁচা ছোলা খেলেই। অনেকেই রমজান মাসে চটজলদিভাবে এনার্জির ঘাটতি পূরণ করার জন্য কাঁচা ছোলাকে খাদ্য তালিকায় রেখে থাকেন। আবার অনেকে হিমোগ্লোবিন বৃদ্ধি ও খাদ্য পরিপাকের কথা মাথায় রেখে কাঁচা ছোলা খেয়ে থাকেন। কাঁচা ছোলা খাওয়া আমাদের শরীরের জন্য খুব ভালো। তা যেমন আপনার শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি করবে, তেমনই আপনাকে ফিট রাখবে। তবে প্রায় সময় দেখা যায় ছোলা খাওয়ার কিছুক্ষণ পরপরই আমরা কিছু ভুল খাবার খেয়ে থাকি, যার ফলে মারাত্মক বিপদ আসে। রমজান মাসে কাঁচা ছোলা কিংবা ছোলার তরকারি খাওয়ার পরে অনেকে দুধ খেয়ে থাকেন। ছোলা ও দুধ একত্রে খেলে বিষক্রিয়া ঘটাতে পারে। দুধ ও ছোলা উভয়ই উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার, তাই আপনি যখনই খাবার খাবেন, ছোলা খাওয়ার পরে কখনোই দুধ খাওয়া যাবে না। এমনকি ছোলা খাওয়ার আগেও দুধ না খাওয়ার চেষ্টা করুন। ছোলা খাওয়ার 1 থেকে 2 ঘন্টা পরে যে কোনো ধরনের দুগ্ধজাতীয় খাবার কিংবা দুধ খাওয়া উচিত। সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার পর ভুলেও কোনো রকম আচার বা আচার জাতীয় খাবার খাবেন না। আসলে আচারের মধ্যে অনেক সময় ভিনেগার দেয়া থাকে, আর এই কাঁচা ছোলার সাথে ভিনেগার বিক্রিয়া করে আমাদের পেটে বিষক্রিয়া ঘটাতে পারে। এতে করে কাঁচা ছোলা ও আচার একই সঙ্গে আপনার পেটে গেলে তা উপকারের বদলে অপকার করবে এবং আপনার হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। আবার অনেকের কাঁচা ছোলা ও ভিনেগার জাতীয় খাবার একসাথে খেলে গলা, বুক জ্বালা ও অম্বলের মতো সমস্যা প্রচণ্ড আকারে বৃদ্ধি পেতে পারে। পরবর্তী যে খাবারটির কথা বলছি সেটি হচ্ছে, সকালবেলা খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার পর কখনোই করলা খাওয়া যাবে না। কারণ কাঁচা ছোলাতে যে অক্সাইড পাওয়া যায়, সেই অক্সাইড আপনি পাবেন করলাতে। বরং কাঁচা ছোলাতে যে পরিমাণ অক্সাইড পাওয়া যায়, করলাতে তার চেয়ে বেশি মাত্রায় অক্সাইড থাকে। তাতে করে শরীরের মধ্যে তা প্রবেশ করার পর মিলেমিশে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। তবে এই বিষক্রিয়া খুব ধীরে ধীরে কাজ করে, পরে তা গভীর অসুখের সৃষ্টি করতে পারে। কাঁচা ছোলা খাওয়ার কিছু অপকারিতা রয়েছে। ভুল পদ্ধতিতে কাঁচা ছোলা খেলে এটি উপকারের চেয়ে অপকার বেশি। কাঁচা ছোলা ভেজে খেতে আমরা অনেকেই খুব পছন্দ করি, এটা একেবারে ঠিক নয়। যাদের বমির সমস্যা রয়েছে তাদের জন্য কাঁচা ছোলা না খাওয়াই উচিত। অনেকেরই ওজন বৃদ্ধি পায়, মোটা হয়ে যায় বা উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তারা কাঁচা ছোলা খেতে পারেন, কিন্তু কোনোভাবেই কাঁচা ছোলা ভেজে খাবেন না। তেল মশলা দিয়ে তৈরি করা ছোলা খেতেও অনেকেই পছন্দ করেন, যাকে চানা মশলাও বলা হয়ে থাকে। যাদের ওজন বেশি তারা এ ধরনের ছোলা খাওয়া থেকে বিরত থাকুন, কারণ অতিরিক্ত তেল মশলা তাদের জন্য খুবই ক্ষতিকারক। হজম করতে না পারলে কাঁচা ছোলাও খাবেন না। যাদের হজম শক্তি কম তারা কাঁচা ছোলা সহজে হজম করতে পারেন না। এছাড়াও যাদের কিডনি সমস্যা রয়েছে ও ডায়ালাইসিস চলছে, তাদের কাঁচা ছোলা খাওয়া উচিত নয়। শরীরে ক্রিয়েটিনিন ও ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি রয়েছে, এমন যে কোনো মানুষের কাঁচা ছোলা খাওয়া থেকে বিরত থাকা উচিত। কাঁচা ছোলা খাওয়ার সঠিক পদ্ধতি কি? কাঁচা ছোলা রাতে পানিতে ভিজিয়ে রাখুন। সকালবেলা এই কাঁচা ছোলা ধুয়ে পরিষ্কার করে সামান্য পেঁয়াজ দিয়ে চিবিয়ে খেতে পারেন।
যারা প্রথম অবস্থায় কাঁচা ছোলা খাওয়া শুরু করতে চান তারা ভেজানো কাঁচা ছোলা কিছু সময় সিদ্ধ করেও খেতে পারেন। এ ছোলা বাড়িতে ডালের মতো রান্না করেও খেতে পারেন। এভাবে কাঁচা ছোলা খেলেও যদি শরীরে কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। যারা কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা ছোলা খেতে পছন্দ করছেন না তারা শুধুমাত্র ছোলাই খেতে পারেন। তো ভিউয়ার্স, কাঁচা ছোলার উপকারিতা ও অপকারিতা ও কোন কোন খাবারের পর কাঁচা ছোলা খাওয়া উচিত নয় তা জেনে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা ভুল পদ্ধতিতে কাঁচা ছোলা খাচ্ছেন তাদের মাঝে বেশি বেশি মাত্রায় এই ভিডিওটি শেয়ার করে দিয়ে তাদেরকেও এই তথ্যগুলো জানিয়ে দেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়ে থাকে তাহলে বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।